বিচ্ছিরি ভাবে হাত কেটেছে এই যে। হ্যালো বন্ধুরা, আজকে আবার সে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কি, ব্লগ না চ্যালেঞ্জ কি? আমরাও কনফিউজ আছি আজকে ভিডিওটা নিয়ে, বাট আজকে এটা ইউনিক ভিডিও। এক্স্যাক্টলি লাইভ হ্যাক তোমরা দেখেছো, আমরা দুজনেই ট্রাই করবো। সেক্ষেত্রে এটা একটা হ্যাকিং এর ভিডিও, মানে হ্যাকিং মানে ফেসবুক, তোমরা দেখলে লাইভ নিয়ে খেলা করবো। লাইভ নিয়ে খেলার আগে কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা তুমি শেয়ার করো। দুঃখের ইনসিডেন্ট বা মজাদার ইনসিডেন্ট, কি ইনসিডেন্ট বলবো জানি না, হোয়াটএভার। বাট হচ্ছে আজকে আমাদের তো এরকম মানে বাড়িতে বসে চ্যালেঞ্জ ভিডিও করার একদমই প্ল্যান ছিল না, কারণ অনেক কটা আমাদের পরপর চ্যালেঞ্জ ভিডিও এসে গেছে। তো ব্লগিং এর ভিডিও বা ফুড রিভিউস এর ভিডিও আসছিল না অনেকদিন ধরে। তো আমরা তোমাদের জন্য একটা বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারো আমরা খুঁজে রেখেছিলাম। সেখানে গিয়ে মানে খুব ভালো, মানে কম দামে খাবার পাওয়া যায়। তো সেখানে গিয়ে আমাদের ভিডিও করার কথা ছিল আজকে কালকে দুদিন ধরে। তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আমাদের ভিডিওটা পসিবল হয়ে উঠছে না, বিকজ বর্ষাকাল, বৃষ্টি, মানে যখনই রেডি হয়ে বেরোচ্ছি তখনই নেমে যাচ্ছে আকাশ থেকে। তো কী করবো? তো সেক্ষেত্রে এই জাস্ট নর্মাল ঘুরতে বেরিয়েছি আমরা। আমার জিনিসটা এলো, সব থেকে বড় কথা একটা ভিডিও যদি শুট করতে পারবো, সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে শুট কি করে করবো? কাজও হচ্ছে কিছু, যার জন্য আমরা বাইরে ঘুরতে এসেছি, সন্ধ্যা একটু ওয়েট করতে হবে। ঠিক আছে চলো বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। আর বাই দ্য ওয়ে, আই এম তন্ময় এন্ড আই এম সঞ্চিতা। You are watching the couple series. 1 hour later. তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এবার আমাদের সেই লাইফ হ্যাক ট্রাই করার পালা। তো আমি কিছু হ্যাক ট্রাই করব যেটা মানে আমি দেখেছি বা ইউটিউব শর্টস বা ফেসবুকে মানে ভাইরাল হ্যাক দেখেছি, সেগুলো বাড়িতে ট্রাই করব। ও কিছু ট্রাই আর আমি কিছু ট্রাই করব, কারণ আমরা নিজে থেকে ট্রাই করবো। আর এটা আমি সত্যি জানি না বাংলায় কেউ ট্রাই করেছে না, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো ভিডিওটা ভালো দেখো, মনে হলো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ আমি আমার মানে লাইফ এক্সের জন্য একদম রেডি। হ্যাঁ, তো ফার্স্ট যেটা ট্রাই করবো এটা দিয়ে কাউকে ফোন তো আমি অফকোর্স করবো না। তো আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে এটা আর একটা বাটল, এটা দিয়ে আমি এখন বানাবো ট্রাভেলিং বাটল। ট্রাভেলিং বাটল মিন্স মানে এর মধ্যে থেকে, বাটলের মধ্যে থেকে আমরা ট্রাভেলিং এর বিভিন্ন জিনিসপত্র ক্যারি করতে পারবো খুব ইজিলি। তো ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা হচ্ছে এইটা, এটা তো আমি এখানে ভাবে ঢোকাতে পারবো না, কিন্তু আমি এটা এখানে ঢোকাবো। কি করে ঢোকাবো তো সেটা দেখতে হবে। সবার ফার্স্টে এটা আমি কাটবো, এটা নর্মালি তো কাটা যাচ্ছে না, ট্রাই করে দেখছি। তো এটা কাটতে গেলে আমাকে এটা এখন পোড়াতে হবে, একটু আগুনে মরিয়ে তারপর হয়তো কাটতে পারবো, মানে একটু ঝামেলা আছে ব্যাপারটা। এবার আমি ট্রাই করে দেখি এটা কাটে কিনা। বাবা কাটছে না। দেখতেই পাচ্ছ লাস্টে আমাকে বসতে হলো এটাকে গরম করতে। সব থেকে বড় কথা, আমি যখন একটা শর্টস এ দেখেছিলাম তখন আমি জাস্ট দেখলাম এরকম একটা ছুরি নর্মাল জাস্ট বিচ্ছিরি ভাবে হাত কেটেছে এই যে।
এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে এখানে এই যে আমার আমার অবস্থা দেখো এই যে আর এত বিচ্ছিরি জ্বলছে, যাই হোক ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করি। এটা ফ্লপ গেছে আর কি করা যাবে, আর কি করা যাবে, সেটাই কি আর করা যাবে। ঠিক আছে চলো ফাইনালি গাইস আমরা সেকেন্ড হ্যাকে চলে এসেছি। তো আজকে আমার হ্যাকটা হচ্ছে আমি লাইটার ডিশলাইট কিছু না ইউজ করে আগুন জ্বালিয়ে দেখাবো। মানে হাউ ইট পসিবল ডিশলাইট লাইটার কিছু ইউজ করা না, ডিশলাইট লাইটার কিছু ইউজ করা না, তাও আমি আমি তো সামনে থাকো তোমরাও থাকবে, হ্যাঁ তোমরাও দেখতে পাবে না, চিটিং হবে না, এটা তো লাইভ হ্যাক, এর মধ্যে চিটিং কোথা থেকে আসে। তো তোমরা দেখো আমি সবকিছু রেডি করে রেখেছি, তো দেখো একবার আমরা যে কটা লাইভ হ্যাক দেখেছি বা এ করছি মানে সবই ফ্লপ, প্রায় ফ্লপ যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের তিন নম্বর হ্যাকে, ফেস পাউডারটাকে আমি ভাঙবো। আমি যেটা দেখেছি হ্যাকে সেটা হচ্ছে একটা মানে মানে আচমকা আমাদের হাত থেকে ফেস পাউডার হাইলাইটার মানে যেগুলো পরে আচমকা সেগুলো ভেঙে যায়, তো সেই ভাঙাগুলো আমরা আবার রিপেয়ার করতে পারবো, মানে আগের মতো করতে পারবো। তো তার জন্য লাগবে ফেস পাউডার, এটাকে ভাঙবো, আর আর লাগবে হচ্ছে সেটিং স্প্রে, মানে মেকআপের পর যে সেটিং স্প্রে আমরা ইউজ করি সেই সেটিং স্প্রে। তো তার আগে আমি এটাকে আগে ভাঙবো, এই যে দেখে নাও আমি ভাঙছি এখন এটাকে, এই যে পুরো ভেঙে দিয়েছি। এবার এটাকে সেটিং স্প্রে দিয়ে কি করে ফিক্স করতে হবে দেখাচ্ছি এদিকে। ফার্স্টে ভাঙা টুকরোগুলোকে একটু এরম করতে হবে, মানে ভালো করে মানে এই যেগুলো বড়ো বড়ো একটু টুকরো রয়েছে ওগুলোকে হাত দিয়ে টিপে 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 একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে পুরো পাউডারের মতো। অনেকটা টাইট হয়ে গেছে জিনিসটা, মানে যতক্ষণ না পুরোপুরি টাইট হচ্ছে ততক্ষণ হাত দিয়ে চেপে 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 করতে থাকতে হবে করতে থাকতে হবে। দেন আমি দেবো এখানে সেটিং স্প্রে, ওকে এই যে আমি সেটিং স্প্রেটা ইউজ করছি, এটা এখন এখানে দিয়ে দেবো। কিন্তু আমি যখন এটা লিখবো এটা ব্লু হয়ে যাবে, এটা ব্লু কালার হয়ে যাবে, ঠিক আছে। আবার কোন একটা ঘাটিয়া একটা হ্যাক নিয়ে চলে এসেছি না, এটা এটা হ্যাক গাইস, এটা হ্যাক, এটা হ্যাক আমার তন্ময় দা হ্যাক, ঠিক আছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই হ্যাকটা, অনেক ভালো একটা হ্যাক,
পরীক্ষা গিয়ে ইউ করে দেই আগে একটা দেখাও আমরা দেখি আমি দেখি তারপর আচ্ছা ঠিক আছে আমি এখন লিখছি জানি না কি হবে ব্লু কালার দেখো এটা ব্লু এটা ব্লুই তো এটা ব্লু এটা তো ব্লু এটা কেমন এটা কেমন এটা কেমন ম্যাক তোমরা দেখো এটা কেমন ব্লু দেখো ওয়েল ডান তালিয়া হোনি চাই यार हमारे लिए ব্লু গাইস আমি তো বলেছি ব্লু এটা তো ব্লু গাইস ব্লু 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 এর থেকে ঘাটিয়া হ্যাক আমি জীবনে দুটো দেখিনি মানে এত হ্যাক দেখেছি এরকম ঘাটিয়া হ্যাক মানে আমি বলবো প্লিজ তোমরা একবার ট্রাই করো এটা খুব ভালো একটা হ্যাক গাইস ঠিক আছে তো চলো ফিট হ্যাকে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের চ্যানেলের লাস্ট হ্যাক আর এই হ্যাকে আমি এখন বানাবো সানগ্লাস সানগ্লাস মানে কি করি পসিবল কি এই সানগ্লাসটা পরবে তন্ময় মানে তন্ময়কে পরাবো আমি গাইস আমি সবেতে আমি একদম জিঙ্গালালা লাগবে তন্ময়কে মানে একদম মানে আমার আমার বাড়িতে সানগ্লাসের অভাব নেই ম্যাডাম আমি হাতে বানাবো এটা হচ্ছে একটা হ্যাক মানে মুঝে কুছ দিখায়েঙ্গে না মা হ্যালো গাইস ইটস সানগ্লাস প্লেয়ার এবার এই সানগ্লাসে তো আবার রিয়েও নেই তো যাই হোক সানগ্লাসটা মনে হয় এরম ভাবে বলতে তো ঠিক আছে গাইস এখানে ভিডিওটা এন্ড করছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এই সানগ্লাসের জন্য অন্তত মানে সানগ্লাসের জন্য ভিডিওটা এখানে এন্ড করছে হ্যাঁ বুঝতেই পারছো মানে এত বুঝতে পারছো এই দেখো সানগ্লাস তো ভিডিওটা একটু লাইক করে দিও হ্যাঁ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এভাবে পাগলামি শেয়ার করো আর যদি তো এরকম সানগ্লাস বানানো শিখতে চাও অবশ্যই আমার সাথে কন্টাক্ট হ্যাঁ সঞ্চিতা বোসের সাথে কন্টাক্ট করো আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বাড়িতে একদম ট্রাই করো না এসব ঠিক আছে আর একটা কথা বলে রাখি এই লাইভ হ্যাক বলে কিছু হয় না ঠিক আছে এই লাইভ হ্যাক বলে কিছু হয় না কিছু হয় না কিছু হয় না জাস্ট এটা ভিউজ এর জন্য তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিনের জন্য বাই বাই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো না আর লাইক কিন্তু করে যাও ঠিক আছে চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই